আসসালামু আলাইকুম। দেখো তোমরা, পানি দিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয় আর এই পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে হাজার হাজার ফ্যামিলির চাহিদা পূরণ করে, আর এই বিদ্যুৎ আমাদের নিত্য দিনের একটা অপরিহার্য উপাদান, এটা ছাড়া এক মুহূর্ত থাকা যায় না। আর এই এই পানি পানি বিদ্যুৎ সহজেই উৎপাদন করে এরা, হাজার হাজার পরিবারকে সহায়তা করে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখো কিভাবে এটার বিদ্যুৎটা উৎপন্ন হয়, প্রথমে ওই যে দেখো আমি তোমাদেরকে দেখাই, ওই যে একটা ব্যারিকেড দেওয়া আছে ওখান থেকে, যে এটা একটা খাল, খালের টাইপের বা লেক বলা হয়, এই লেকে ওখানে ব্যারিকেড দেওয়া আছে। তারপর এখানে একটা ঘূর্ণায়মান যন্ত্র দেওয়া আছে যেটা থেকে স্রোতটাকে বাধাপ্রাপ্ত করে এখানে এক একটা ই বানায় ইলেকট্রিকের, এই অত সম্পর্কে তো আর আমি জানি না, যতটুকু জানছি অতটুকু এখানে লেখা পড়ে আমি বললাম। তারপর আমার হাজবেন্ডও দেখাচ্ছে যে কিভাবে এটা উৎপন্ন করে। তারপর এখান থেকে ওদিকে আবার আর একটা মেশিন বসানো আছে, সেই মেশিনে তারপরে ওইখানে রিজার্ভ করা হয়। এখানে প্রায় 20 লক্ষ মেগাওয়াট বা তারও বেশি বিদ্যুৎ এখানে প্রিজার্ভ করে। আর আমি তা পরবর্তীতে আমি তোমার আর একটু পরে আছে যে কতটা ফ্যামিলিকে এই আমাদের যে এই স্টেটের এই বিদ্যুৎ কেন্দ্রের থেকে দেয়, আমি সেটাও দেখাবো। যে দেখো সামান্য এই যে পানি, পানি দিয়েই এরা বিদ্যুৎ উৎপন্ন করে, কিছু মেশিন টেশিন বসিয়ে যেভাবে যে কি করে এই এইগুলো তো আর্কিটেক্টর বা যারা ইঞ্জিনিয়ার তারাই ভালো জানে, আমরা অত তো জানি না। আমি যতটুকু এখানে লেখা আছে ততটুকুই বললাম। এই যে দেখো এই যে ব্যারিকেড দিছে পানিটা, একটা খাল, খালের পানিটাকে এরকম ব্যারিকেড দিয়ে আটকিয়ে স্রোতটাকে কারেন্টে পরিণত করে। তারপর ওদিকে আরও সামনে বসানো আছে যে ওই ওর মেশিনটা, ঠিক আছে, এখানে তার দিয়ে ওখানে আরও উপরে আছে। এই যে দেখো যেভাবে এই ছবিটায় দেওয়া, জাস্ট এভাবেই আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখালাম যে কিভাবে কি আছে। এই এখন তোমাদেরকে দেখাবো, এই যে দেখো ওই স্রোতটা হচ্ছে। আর এখন তোমাদেরকে দেখাবো যে এখানে লেখা আছে সব জার্মান ভাষায়, আমি বাংলাকে বাংলায় ট্রান্সফার করতেছি। যে দেখো এখানে রাইট ফুর, এই দেখো 3500 হাউস হাল্ট, মানে 3500 ফ্যামিলিকে এইখান থেকে দেয়। এবং গিমাইন দেয় যে সমস্ত যে এমএনের, আমরা এমএনএ থাকি, এমএনএর 1400 ফ্যামিলিকে এই সেন্টার থেকে দেওয়া হয়, ঠিক আছে। যে কিভাবে কি এখানে সব জার্মানে লেখা আছে, বোঝা যাবে না, এই জন্য আমি বাংলায় সব কিছু বলে দিলাম। আর এখানে কত যে ইয়ারে প্রোডাকশন, যে ইয়ারে কত মেগাওয়াট উৎপন্ন হয় সেটাও ওখানে সব লেখা আছে প্রোডাকশন। এই যে দেখো সব স্ট্রাকচার দেওয়া আছে কীভাবে কী বিদ্যুৎ উৎপন্ন হয়, সব কিছুই এখানে দেখানো আছে। আর এখন তোমাদেরকে দেখাবো যে এই যে দেখো স্রোতটা কীভাবে চলে, এর গতিবেগ দেখো কতটা। আলহামদুলিল্লাহ যে এই যে আমরা যে থাকি উন্নত বিশ্বে, এখানে মনে হয় এক মুহূর্তের জন্য কারেন্ট যায় না, কারেন্ট না যাওয়ার কারণ আছে প্রতিটা স্টেটে। আমাদের এই যে সুইজারল্যান্ডে 26টা স্টেট রয়েছে, ঠিক আছে, 26টা স্টেটে মনে হয় 26টাই এরকম বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। যদি এরকম যদি প্রত্যেকটা স্টেটে যদি বিদ্যুৎ কেন্দ্র থাকে, তাহলে তো কীভাবে যাবে কারেন্ট, কীভাবে যাবে? আর কত ইন্ডাস্ট্রি, কত কিছু মার্কেট টার্কেট, এরা তো এক মুহূর্ত কারেন্ট ছাড়া থাকা যাবে না, কারণ ফ্রিজে অনেক কিছু থাকে, ই থাকে, এগুলো কারেন্ট ছাড়া আসলে সম্ভব না। এই জন্য সম্ভব না বিধায় নিজেদের চাহিদা পূরণের জন্যই এভাবে প্রতিটা খালে বিলে এরা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করে রাখছে। যে খুবই সহজলভ্য যে যে পানির স্রোত, পানির স্রোতটাকে ই করে এরা বিদ্যুৎ উৎপন্ন করে, কতটা টেকনোলজিক্যালি ব্যাপার এগুলো আর কতটা উন্নত। যে এদের চিন্তা ধারণা যে যাতে জনগণকে সেবা করা যায়, জনগণের ই করা যায়, এজন্যই তো এই সব ই করা। আর এরা খুবই শিক্ষিত, এরা এরা সব
কৃষির দিকে নজর আছে। এখানে কোনো নাই ঝগড়া বিবাদ, নাই কোনো কিছু, কোনো কিছুই নাই, যে সবাই মিলে দেশের সেবা করে, দেশের মানুষের সুবিধা করে। এগুলো সব কিছু মানুষের জন্যই করে, যে মানুষ যাতে কষ্ট না পায়, কষ্টই করে, এগুলো মানুষের জন্যই করে সব কিছু। আলহামদুলিল্লাহ, এই যে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, এই সেই সব কিছু মানুষের জন্য, কারণ মানুষই তো থাকবে। এই যে এখানে যে সরকার, এখানে সরকাররা আছে, মানে দেশে একটা দেশ, ছোটো একটা দেশ পরিচালনা করার জন্য 6 জন মন্ত্রী আছে। ছয় জায়গা থেকে এরা দেশটাকে কীভাবে উন্নত করা যায় সেটারই চিন্তা ভাবনা করে। এখানে কোনোই নাই যে দ্বন্দ্ব বিবাদ, যে এ এ থেকে এ হবে, এ থেকে ও হবে, এমনটা। একটা দেশ তখনই উন্নত হয় যখন সব কিছু ভুলে, বিবাদ দ্বন্দ্ব ভুলে গিয়ে দেশের মানুষের সেবার মনমানসিকতা থাকে, তখনই একটা দেশ উন্নত হয়, তা না হলে উন্নত হয় না। আর এভাবে দ্বন্দ্ব বিবাদ করে লাভ কি? কাদের জন্য এগুলো দ্বন্দ্ব বিবাদ? দ্বন্দ্ব বিবাদ তো দেশের মানুষের জন্য। দেশের মানুষই যদি শান্তি না পায় তাহলে কীভাবে হবে? এই জন্য এত উন্নত, এত এদের চিন্তা ধারণা ইটি সব কিছু উন্নত, এই জন্যই এত উন্নত। আলহামদুলিল্লাহ, সেই উন্নত দেশে থাকার সুযোগ রয়েছে আমাদের। আর এইভাবে আসলে সব দিক থেকেই মানে খুবই সুন্দর। দেখো তোমরা কীভাবে